আমি কিন্তু এভাবে কাউকে কখনো মা লাগাতে দেখিনি। কোথায় শিখেছেন এই টেকনিক? আমার মায়ের কাছে। ফোনটা যে কোথায় রাখলাম। কিন্তু এভাবে গাতলে জিনিসটা টেকসই হবে তো? হবে, নিশ্চয়ই হবে। কনফিডেন্স এবং ওভার কনফিডেন্স দুটোর মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। কিন্তু ওকে কনফিউজ করে দিচ্ছেন নাকি আপনি? না ম্যাডাম, একদমই না। একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে এটার অ্যাস্থেটিক ভ্যালু যেমন প্রয়োজন, তার লংজিবিলিটি কিন্তু তারও প্রয়োজন। তুমি কাজ করো পারমিতা, সময় কিন্তু হাতে বেশি নেই। এখন আবার কে ফোন দিল? কাজের সময়। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার, এখন ফোন দিলে যা? আরে এখনই তো সময়। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। তুমি তাড়াতাড়ি টিভিটা অন করো, বাড়িকে টিভিতে দেখাচ্ছে। কি, আমাদের বাড়িকে টিভিতে দেখাচ্ছে? দেখো কি কাণ্ড করেছে মেয়েটা, দেখো দেখো। ওমা, এই রিমোটটা কই? এই রিমোটটা কোথায়? কই খেলো, অন করেছো? আরে করছি তো। ভারী আমাদের বাড়িকে টিভিতে দেখাচ্ছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। একটু আগে সে তোমার কথা বললো, সে বলেছে যে এই কাজগুলো তোমার কাছ থেকে শিখেছে। ও তো বলতো গয়না বানিয়ে নাকি সে বিশ্ব জয় করবে, এখন তো আমাদের বাড়িকে টিভিতে দেখাচ্ছে। করবে করবে সাইমা, আমাদের বাড়ি একদিন ঠিকই বিশ্ব জয় করবে। ওর জন্মই হয়েছে বিশ্ব জয় করবার জন্য। অন্য সবাই কিন্তু আপনার চেয়ে অনেক এগিয়ে আছে, আপনি পারবেন তো সময় মতো কাজটা শেষ করতে? পারমিতা, চেষ্টা করব ম্যাম। তোমার কাজ খুবই নিখুঁত হচ্ছে। থ্যাংক ইউ ম্যাম, আমি কনফিডেন্ট যে আজকে আমি পারফর্মার অফ দ্য ডে হব। ওহো, তো তোমার নাম তনিমা। সি ইউ সুন তনিমা। তনিমা কি আমাদের বাড়িকে হারিয়ে দেবে নাকি?